প্লে স্টোর থেকে ডাউনলোড করা মেসেঞ্জার অ্যাপটিতে কিভাবে ফেক ভিডিও কল করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। মেসেঞ্জার থেকে ফেক ভিডিও কল করার জন্য আগে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আমরা মেসেঞ্জার ওল্ড ভার্সন অ্যাপটি ডাউনলোড করে তারপর কিন্তু মেসেঞ্জার ফেক ভিডিও কল করতাম, কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। তো আমরা যদি ওল্ড ভার্সন অ্যাপটি ডাউনলোড করিও তারপরেও কিন্তু আমরা ফেক ভিডিও কল করতে পারছি না, আপডেট চাই শুধু, তো আপডেট দেওয়ার পরেও কিন্তু এটি আর হচ্ছে না। আপনারা আজকের ভিডিওতে শিখতে পারবেন প্লে স্টোর থেকে আপডেট মেসেঞ্জার অ্যাপটিতে কীভাবে মেসেঞ্জার ফেক ভিডিও কল করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, টেনে দেখলে আপনি গুরুত্বপূর্ণ সেটিংগুলো মিস করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। মেসেঞ্জার থেকে ফেক ভিডিও কল করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা যদি প্লে স্টোর গিয়ে সার্চ করেন ভার্চুয়াল ক্যামেরা লিখে তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর একটু নিচের দিকে যাবেন, তারপর এখান থেকে অ্যাগ্রি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেভার শো এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেসেঞ্জার অ্যাপটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেসেঞ্জার অ্যাপের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভার্চুয়াল ক্যামেরা সেটিং এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউজ লোকাল ভিডিও এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে চুজ লোকাল ভিডিও এখানে ক্লিক করবেন। চুজ লোকাল ভিডিওতে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করবে, তো এখান থেকে আপনার ভিডিওটি নেবেন। ভিডিওটি নেওয়ার পর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে আপনি যে আইডিতে ভিডিও কল করতে চাচ্ছেন তো সেই আইডিতে এখান থেকে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে ভিডিও কল আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি সবগুলোতে পারমিশন দিয়ে দিবেন। তাহলে কিন্তু এরকম আসবে, তো সে যখন ফোনটি রিসিভ করবে তখন কিন্তু এই ভিডিওটি দেখতে পাবে। এখানে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা চ্যালেঞ্জ সেটিং, তো এখানে আপনার ভয় পাওয়ার কিছু নেই, এখানে কিন্তু এলাকাটা কিন্তু সে দেখতে পাবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।